80,000 ডাউন পেমেন্ট দি এইখন হিউন্ডার আই টেন লৈ যাব পাৰিব। মাত্র 40,000 টাকা দি কেনে এইখন লৈ যাব পাৰিব। 60,000 বা 70,000 টাকা দি এইখন ইয়ন লৈ যাব পাৰিব। ধুনিয়া কন্ডিশনত আছে। স্বাগতম জানাইছো নতুন এটা ভিডিও লৈ। আজি মই আছো রোহি কার এজেন্সিত। ইয়াতে আপুনি মাত্র 40,000 টাকা দি কেনে চারিচকীয়া গাড়ি লৈ যাব লৈ যাব পাৰিব। যদি কোনোবাই চারিচকীয়া গাড়ি লব বিচাৰিছে কম দামত আৰু আপোনাৰ হাতত পয়সা কম আছে, তেনেহলে এই টু ডিলাৰৰ ভিডিও আপুনি শেষলৈকে চাই থাকিব। কিয়নো ইয়াতে যিকেইখন গাড়ী আছে গোটেইকেইখন আপোনাৰ একেবাৰে কম দামৰ গাড়ী। L2 800 আপোনাৰ হিউণ্ডাইৰ গাড়ী পাব মাত্ৰ 40,000-70,000 টকা দি কেনে লৈ যাব পাৰিব। বেছি দাম দিব নালাগে, আপুনি মাত্ৰ একদম কম ডাউন পেমেণ্টত গাড়ী নিব পাৰিব। বেছি দেৰি নকৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ, গোটেইখিনি স্টক দেখুৱাম, স্কিপ নকৰি শেষলৈকে চাই থাকিব। প্ৰথমতে আছে আপোনাৰ হিউণ্ডাইৰ ইয়ন স্পৰ্টছ মডেল, ন স্পৰ্টছৰ টপ মডেল হয়, এখন চিলভাৰ কালাৰৰ হয়, চৰি গ্ৰে কালাৰৰ হয়। এইখন কিমান দিনৰ হয়? এইখন 2013ৰ 2013ৰ মডেল হয়। আপোনাৰ ৰানিং কিমান হৈছে? ৰানিং হৈছে ধৰক 40-50 ভিতৰত আছে, মানে 40,000-45,000 ভিতৰত ৰানিং হৈছে। আপোনাৰ দাম কিমান ৰাখিছে? দাম ৰাখিছে 2,10,000। এইখন 2,10,000 টকা দাম ৰাখিছে আস্কিং প্ৰাইচ। ল'ব আহিলে প্ৰাইচ নেগোচিয়েবল হ'ব। ডাউন পেমেণ্ট দিলে কিমান দিব লাগিব? ধৰা 60-70 দিলে ওলাই যাব, যদি চিভিল টিভিল গোটেইখিনি অ'কে আছে। অ'কে আছে, যদি কাৰোবাৰ পইচা হাতত কম আছে, EMI চিষ্টেম কৰি কেনে আপুনি 60,000-70,000 টকা দি এইখন ইয়ন লৈ যাব পাৰিব। ধুনীয়া কণ্ডিশ্যনত আছে। মই ভিতৰৰ ছাইডখন আপোনাক দেখাই দিছোঁ। পাৱাৰ উইণ্ড' হয়, পাৱাৰ ষ্টিয়াৰিং হয়, ন এলইডি স্ক্ৰীণ লাগি আছে, বেক কেমেৰা লাগি আছে, পাৱাৰ উইণ্ড' হয়, ষ্টিয়াৰিং পাৱাৰ হয়, আপোনাৰ লেডাৰৰ ছিট কাভাৰ লাগি আছে দুয়োফালে। গাড়ী আপোনাৰ মই পিছফালৰ কণ্ডিশ্যন দেখাই দিছোঁ, একদম ধুনীয়া কণ্ডিশ্যনত আছে। ইঞ্জিনটো চিল আছে, ইঞ্জিন চিল আছে আপোনাৰ। গাড়ী কৰাবলগীয়া কাম একো নাই। টায়াৰ আপোনালোকে গ্ৰিপ 100% পাই যাব। যদি কোনোবাই লয় কম দামত, তেনেহলে 70,000 ডাউন পেমেণ্ট দি এইখন ইয়ন লৈ যাব পাৰিব। নেক্সট হৈছে আপোনাৰ L2 ষ্টেণ্ডাৰ্ড হোৱাইট কালাৰৰ। এইখন কিমান দিনৰ হয়? 2014ৰ গাড়ী হয় এইখন আপোনাৰ। গাড়ী কণ্ডিশ্যন একদম অৰিজিনেল পেইণ্টত আছে গাড়ী। মই পিছৰ টায়াৰ, সন্মুখৰ টায়াৰ আপোনালোকে গ্ৰিপ 100% পাই যাব। মই ভিতৰভাগ দেখাই দিছোঁ, লেডাৰৰ ছিট কাভাৰ লাগি আছে। 58,000 কিলোমিটাৰ মাত্ৰ ৰানিং হৈছে আপোনাৰ। আপোনাৰ দাম কিমান ৰাখিছে? মাত্ৰ 1,80,000 টকা হ'লে L2 800 লৈ যাব পাৰিব। যদি কোনোবাই ডাউন পেমেণ্ট দি ডাউন কেছত লয়, তেনেহ'লে 1,80,000 টকাত আহি যাব। আৰু যদি কোনোবাই ফাইনেন্স কৰে, তেনেহ'লে মাত্ৰ 40,000 টকা দি কেনে এইখন লৈ যাব পাৰিব। নেক্সট হৈছে আপোনাৰ হিউণ্ডাইৰ i10 টপ মডেলৰ হয়, গ্ৰে কালাৰৰ হয়। এইখন কিমান দিনৰ হয়? 2012ৰ এইখন গাড়ী। আপোনাৰ ৰানিং কিমান হৈছে? ৰানিং তোমাৰ 45,000 কিলোমিটাৰ মাত্ৰ ৰানিং হৈছে। 45,000ত চাৰিচকীয়া গাড়ীৰ একো নহয় ইঞ্জিন। আপোনালোকৰ মই গাড়ী কণ্ডিশ্যন দেখাই দিছোঁ, কালাৰ অৰিজিনেল পেইণ্টত আছে, ইঞ্জিনটো চিল আছে, ইঞ্জিন চিল আছে। মই ভিতৰভাগ দেখাই দিছোঁ, পাৱাৰ উইণ্ড', পাৱাৰ ষ্টিয়াৰিং, আপোনাৰ ছাউণ্ড, আপোনাৰ মিউজিক ছিষ্টেম ৰানিঙত আছে, AC ৰানিঙত আছে, ন আপোনাৰ LED লাগি আছে, আপোনাৰ লেডাৰৰ ছিট কাভাৰ পিছফালে আগত গোটেই কাম কৰোৱা আছে। লৈ যাই কেনে খালি চলালেই হ'ল। পিছৰ টায়াৰ আপোনালোকে একেবাৰে 100% গ্ৰিপ পাই যাব। আপোনাৰ কালাৰ মই পিছফালে দেখাই দিছোঁ। এইখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে? 230। আপোনাৰ 2,30,000 টকা দাম ৰাখিছে এইখনৰ। যদি ল'ব আহিলে প্ৰাইচ নেগোচিয়েবল হৈ যাব। যদি ডাউন পে'মেণ্ট যদি ফাইনেন্স কৰে, কিমানমান দিব লাগিব এইখন? 80,000 ডাউন পে'মেণ্ট দি এইখন হিউণ্ডাইৰ i10 লৈ যাব পাৰিব। নেক্সট হৈছে আপোনাৰ সুজুকীৰ ছুইফ্ট ডিজায়াৰ হোৱাইট কালাৰৰ হয়। এইখন আপোনাৰ পেট্ৰল ভেৰিয়েণ্টৰ হয়, গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। এইখন কিমান দিনৰ হয়? 2015ৰ মডেল হয় আপোনাৰ। কিমান চলিছে ৰানিং? এইখন তোমাৰ ৰানিং হৈছে 51,000 কিলোমিটাৰ মাত্ৰ ৰানিং হৈছে আপোনাৰ। ইঞ্জিনটো চিল হয়, ন আপোনাৰ ৰানিং দাম কিমান ৰাখিছে? 395,000 টকা দাম ৰাখিছে। প্ৰাইচ নেগোচিয়েবল হয়। গাড়ীৰ ভিতৰত মই দেখাই দিছোঁ, লেডাৰৰ ছিট কাভাৰ লাগি আছে। গাড়ী কৰাবলগীয়া কামটো একো নাই, ন
একদম লৈ যাই কেনে খালি চলালেই হল, তেল ভরাই কেনে চলালেই হল গাড়ি। আপনার টায়ার কন্ডিশন একদম ওকে, সিল ইঞ্জিন হয়, ডকুমেন্টস আপনার করাই দিব আর যেখানে প্রাইস কলে ডকুমেন্টস ইনক্লুড থাকিব না? আচ্ছা, ডকুমেন্টস পলিউশন গোটেখানি, ডকুমেন্টস ইনস্যুরেন্স পলিউশন গোটেখানি ইনক্লুড থাকিব। তো যদি লব আহে প্রাইস নেগোসিয়েবল কিবা হয়ে যাব, প্রাইস নেগোসিয়েবল হয়ে যাব। নেক্সট হয়ে যায় আপনার এল্টো 800, না 800 ব্লু কালারের হয়। এইখান কিমান দিনের হয়? 2013 মডেল হয়। এখন আপনার রানিং কিমান হয়েছে? রানিং তোমার 53,000 কিলোমিটার রানিং হয়েছে। মই টায়ার দেখাইছো, সন্মুখের টায়ার গ্রিপ আপনাদের 80% গ্রিপ পাই যাব। গাড়ির কন্ডিশন মই পিছরখিনি দেখাই দিছো, লেদারের সিট কভার লাগিয়ে আছে সন্মুখত আগত, মিউজিক সিস্টেম একদম রানিং, এসি হিটার রানিং আছে, এসি হিটার গোটে রানিং আছে। পিছর আপনার টায়ার নতুন লগাই থই দিছে, এলএক্সআই হয়, আপনার গুয়াহাটি রেজিস্ট্রেশন হয়। দাম কিমান রাখিছে? 2,10,000 হলে এল্টো 800 এখন লৈ যাব পাৰিব, রিফাইন্যান্স কৰিও লৈ যাব পাৰিব, কেশতো লব পাৰিব। কেশত হলে অলপ ডিসকাউন্ট বেছিকে পাব না? ডিসকাউন্ট মানে রিফাইন্যান্স হলে অলপ খরচ হয় কিবা কি, খরচ হয়। নেক্সট হৈছে আপোনাৰ ভার্না হিউন্ডার, হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের হয়, পেট্রোল ভেরিয়েন্টের হয়। এইখন কিমান দিনের হয়? এখন 2015, 2015 মডেল হয়। রানিং টু কিমান হইছে? রানিং হইছে তোমার 60, আপনার 60,000 অ্যারাউন্ড রানিং হয়েছে। গাড়ি অল্প ধুলি বালি পড়ি আছে কারণে, গাড়ির কালারটু অরিজিনাল পেন্টতে আছে, পেট্রোলের ভেরিয়েন্ট আছে। যে যদি কোনোবাই লব আহে তেতিয়াহলে আপনার যিমানখিনি করাবলগীয়া কাম আছে সব করাই দিব, সব রানিংত আছে আপনার, সবই পারিছে। আপনার লেদারও সিট কভার লাগি আছে, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম আপনার গোটেইখিনি রানিংত, এসি হিটার গোটেইখিনি রানিংত পাই যাব। পিছফালে আপনার পিছফালের ভাগ মই দেখাই দিছো, টায়ার আপনার নতুন লগাই থাকছে, এলোহিল লাগি আছে। দাম কিমান রাখিছে এখন? 4.5 লাখ। আপনি লব আহিলে কিবা আর ডিসকাউন্ট হবে? যদি এইখানের কোনোবাই লয় ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব? 1.5 লাখ টাকা দিলে ওলাই যাব। মানে 1,50,000 টাকা আপনার সিভিলের উপর ডিপেন্ড করব, আপনার ডাউন পেমেন্ট হয়। যদি আপনার সিভিল ভাল হয়, 750-র উপর হয়, তাহলে আপনার ডাউন পেমেন্ট একদম কমত লই যাব পারিব। নেক্সট হয়েছে আপনার মহিন্দ্রার কেইউভি 100, এইখন কিমান দিনের হয়? এখন 2016 মডেল হয়, 2016 মডেল হয়। আপনার রানিং কিমান হয়েছে এখন? রানিং তোমার 65 মান হয়েছে, 65,000 কিলোমিটার রানিং হয়েছে। ভিতর কন্ডিশনটা দেখাই দিছো আপনার, পাওয়ার স্টিয়ারিং হয়, আপনার মিউজিক সিস্টেম, এসি হিটার সব রানিংত আছে। আপনার গাড়ির ভিতরত করাবলগীয় কাম একো নাই, লই যায় খালি চলাব, পিছর টায়ার আপনার গ্রিপ পাই যাব। এইখানের প্রাইস কিমান রাখিছে? 2,05,000, মাত্র 2,05,000 আপনার মহিন্দ্রার কেইউভি গাড়ি পাই আছে। নতুন লব করে বহুত দাম পড়ি যাব, 2,05,000 টাকা হলে এইখান ক্যাশত লই যাব পারিব, আর যদি ফাইন্যান্স করে আপনার 80,000-90,000 মানত ডকুমেন্টস মিলাই ওলাই যাব। নেক্সট হয়েছে আপনার সুজুকির 800, আপনার হোয়াইট কালার হয়। এইখান কিমান দিনের হয়? এখন তোমার 2006-র গাড়ি, 2006-র মডেল হয়। মানে প্রথম এইখানে আহিছিলে আপনার সুজুকি, যেখানে আপনার আচ্ছা 28-লৈকে ডকুমেন্টস আপনার আপডেট আছে। আপনার দাম কিমান রাখিছে এখন? দাম এখন 90, মাত্র 90,000 টাকা হলে এল্টো 800, অনলি 800, আচ্ছা। বর্তমান এইখান গাড়ি, বর্তমান গাড়িত এইখান গাড়ি বহুত হেভি হয় আর স্ট্রং হয়, যদি কোনোবাই লয় মাত্র 90,000 টাকাত 800 এইখান লই যাব পারিব। নেক্সট হয়েছে আপনার হোয়াইট কালার স্টেবিলাইজার বিট, কিমান দিনের হয় এখন? এখন 2010-র মডেল হয়। গাড়ি কালার বয়স হলেও আপনার গাড়ি কালার একদম অরিজিনাল পেন্টত আছে, নতুন গাড়ির নিচিনা হয়ে আছে। আপনার টায়ার মই দেখাই দিছো, গ্রিপ 80% 90% গ্রিপ পাই যাব, এলোহিল লাগি আছে। রানিং কিমান হয়েছে এখন? 75,000 কিলোমিটার রানিং হয়েছে আপনার এখন। আপনার দাম কিমান রাখিছে? মাত্র এক লাখ 75,000 টাকা দাম রাখিছে, লব আহিলে এক্সট্রাকে ডিসকাউন্ট আরও পাই যাব। দাম বেশি রাখা নাই, ভিতর গাড়ি কন্ডিশন একদম ধুনিয়া হয়ে আছে, সব রানিংত আছে আপনার, এসি হিটার মিউজিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার আপনার পাওয়ার স্টিয়ারিং হয়, মিটার এক্সট্রাকে মডিফিকেশন করুয়া আছে আপনার, আহিলে চাব পারিব। লেদারের সিট কভার লাগি আছে আগত আর পিছফালে, পিছফালে টায়ারও গ্রিপ পাই যাব, পিছফালে গাড়ি কন্ডিশন বহুত ধুনিয়া হয়ে আছে। মাত্র 1,75,000 টাকা আস্কিং প্রাইস রাখিছে, যদি কোনোবাই লয় আহে
ভিডিও চাই আহে তেনে হলে ডিসকাউন্ট আর এক্সট্রাকে পাই যাব। নেক্সট আপনার সুজুকির সুইফট ডিজায়ার ন, সুইফট ডিজায়ার এইখন কিমান দিনে হয়? এখন 2016 মডেল হয়। এখন আপনার রানিং কিমান হয়েছে? এখন রানিং তোমার 57 মান হয়েছে। 57 মান রানিং হয়েছে আপনার। গাড়ি কন্ডিশন দেখাই দিছো মই, এলোহিল লাগি আছে আপনার, টায়ার নতুন হয়, আপনার গাড়ি কন্ডিশন একদম ওকে হয়েছে, সিলভার কালার হয়, বহুত ধুনিয়া কালার হয়, স্ট্যান্ডার্ড কালার হয়, ভিতরে আপনার লেদার সিট কভার লাগিয়ে আছে, ইঞ্জিন তো সিল হয়, ইঞ্জিন সিল হয়, মিউজিক সিস্টেম রানিং আছে, সব গোটেই রানিং আছে। আপনাদের একো কাম করাব না, যদি কিবা করবল আছে এলোকে ফ্রি করাই দিব, ডকুমেন্টস এলোকে করাই দিব, একো চিন্তা করব না। দাম কি রাখিছে? 4,20,000 টাকা আস্কিং প্রাইস রাখিছে। যদি কোনোবাই লয় প্রাইস নেগোসিয়েবল হয়ে যাব, যদি ক্যাশত লয় আরো অল্প বেশিকে ডিসকাউন্ট পাব, যদি ফাইন্যান্স করে তেনেহলে অলপমান ডিসকাউন্ট পাই যাব। নেক্সট আপনার সুইফট ডিজায়ার সেম কোম্পানি মানে কি কয় সেম ভেরিয়েন্টের হয়। এইখন আপনার পেট্রোল ভেরিয়েন্টের হয়, এইখন ডিজেল ভেরিয়েন্টের হয়, এইখন কালার বেলেগ হয় আপনার। এইখন কিমান দিনের হয়? এইখন তোমার 2010 গাড়ি, 2010 মডেল হয় আপনার গাড়ি, কালার ধুনিয়া হয়ে আছে আপনার গাড়ি। রানিং কিমান আছে? রানিং তোমার 85 মান হয়েছে। 85,000 রানিং হয়েছে আপনার, ধুনিয়া হয়েছে গাড়ি কন্ডিশন, লেদারের সিট কভার ভিতরত লাগিয়ে আছে, ইঞ্জিন তো সিল হয়, সিল ইঞ্জিন একো করাবলগা কাম নাই, করাবলগা একো কাম নাই, লই যায় খালি চলালে হল। দাম কিমান রাখিছে? 195,000 টাকা দাম রাখিছে। প্রাইস তো নেগোসিয়েবল হব, যদি ডাউন পেমেন্ট দিয়ে কিমান দিব লাগিব? এখন ক্যাশত লব লাগিব, ক্যাশত লব লাগিব, মানে বয়স তো বেশি হয়ে যায়। 195,000 টাকা দাম রাখিছে। 195,000 টাকা হলে সুইফট ডিজায়ার লই যাব পারিব। যদি কোনোবাই লয় ক্যাশত লব লাগিব, রিফাইন্যান্স নহয়, কারণ 2010 আপনার 10 গাড়ি হয়, আর আপনার ডকুমেন্টসখিনি লই আহিব লাগিব। ডকুমেন্টসখিনি কি কি লাগিব সেইখিনি অল্প জানাই দিব। আধার কার্ড, প্যান কার্ড, আর যদি ধরা রিফাইন্যান্স করে আধার কার্ড, প্যান কার্ড হয়, চেক পাট লাগিব, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট হয়, বাকি এইখিনি কিবা বেলেগ লাগিলে কই দিম বাৰু। আচ্ছা, যদি কিবা লাগে দাদার নাম্বার আহি থাকিব, তো আপনাদের ফোন করে আহিব পারে। স্টক আরো আছে পিছফালে, সেইখিনি নেদেখুৱা, ভিডিও বহুত দীঘল হয়ে যাব। যদি কোনোবাই আহে স্ক্রিনত নাম্বার আহি থাকিব, দাদাক ফোন করে আহিব, যদি কোনোবাই এড্রেস চিনি নাপায় ফোন করে লই হল, আগুয়ে গিয়ে লই আহিব। আর ডকুমেন্টস আপনার ভোটার, আপনার আধার কার্ড, প্যান কার্ড, আর আপনার চেক পাত লাগিব, ব্যাংক স্টেটমেন্ট লাগিব, আপনার এটিএম থাকলে এটিএম লাগিব। যদি ভিডিওটা ভাল লাগিছে লাইক করব, লগতে চ্যানেলটা সাবস্ক্রাইব করব।